হ্যালো গাইস, স্কিল ফাইন্ডার বাংলাদেশে আপনাদের স্বাগতম। যারা একটি মফেট বাইক কেনার কথা চিন্তা করছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বাজারে থাকা সেরা 5টি মফেট বাইক নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে 5 নম্বরে আমরা যে বাইকটি রেখেছি তা হলো একটি চাইনিজ কোম্পানির ব্র্যান্ড অ্যাটলাসজংশেন ZS মডেলের বাইকটি। এটি একটি 110cc-র বাইক। এই মফেট বাইকটিতে আপনারা ইঞ্জিন হিসাবে পাচ্ছেন 109.2 cc-র একটি ইঞ্জিন, যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক তুলতে পারবেন 8.2 নিউটন মিটার, যা 5500 rpm পর্যন্ত। এই মফেট বাইকটির মাইলেজ হিসাবে পাচ্ছেন আপনারা 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটার তেলে, এবং এর ম্যাক্সিমাম পাওয়ার 6.2 কিলোওয়াট, যা 7500 rpm পর্যন্ত। এটি থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। মফেট বাইকটির ওজন রাখা হয়েছে 100 কেজি। এটি আপনারা বর্তমান বাজার মূল্যে কিনতে পারবেন 78,000 টাকা। আমাদের লিস্টে 4 নম্বরে আমরা যে মফেট বাইকটি রেখেছি তা হলো এইচ পাওয়ার ব্র্যান্ডের এইচ পাওয়ার সুপার R100 মডেলের মফেট বাইকটি। মফেট বাইকটিতে আপনারা যে যে ফিচারগুলো পেয়ে যাচ্ছেন তা হলো এর ইঞ্জিন ক্ষমতা 97 cc, যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক তুলতে পারবেন 6.5 নিউটন মিটার, যা 6500 rpm পর্যন্ত। এ থেকে আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন 35 কিলোমিটার প্রতি লিটার তেলে, যার ম্যাক্সিমাম পাওয়ার ক্ষমতা রয়েছে 4.5 কিলোওয়াট, যা 7500 rpm পর্যন্ত। মফেট বাইকটি থেকে টপ স্পিড তোলা যায় 75 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এর ওজন রাখা হয়েছে 96 কেজি। এর বর্তমান বাজার মূল্য 99,500 টাকা। আমাদের লিস্টে আমরা 3 নম্বরে যে মফেট বাইকটি রেখেছি তা হলো চাইনিজ মোটর বাইক অ্যাটলাসজংশেন ZS 110/56 মডেলের মফেট বাইকটি। মফেট বাইকটির ইঞ্জিন ক্ষমতা হিসাবে রয়েছে 109.2 cc, যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক তুলতে পারবেন 8.2 নিউটন মিটার, যা 5500 rpm পর্যন্ত। এ থেকে মাইলেজ পাবেন আপনারা 35 থেকে 40 কিলোমিটার প্রতি লিটার তেলে। মফেট বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হিসাবে রয়েছে 6.2 কিলোওয়াট, যা 7500 rpm পর্যন্ত, এবং টপ স্পিড তুলতে পারবেন 80 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টায়। মফেট বাইকটির ওজন রাখা হয়েছে 97 কেজি, এবং এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 95,500 টাকা। আমাদের লিস্টে 2 নম্বরে যে মফেট বাইকটি রয়েছে তা হলো বাজারের বিখ্যাত একটি মফেট বাইক রানার কাইট প্লাস মডেলের মফেট বাইকটি। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। মফেট বাইকটির ইঞ্জিন ক্ষমতা হিসাবে রয়েছে 110 cc, যা থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক তুলতে পারবেন 7 নিউটন মিটার, যা 5500 rpm পর্যন্ত। মফেট বাইকটি মাইলেজ দিচ্ছে 50 কিলোমিটার প্রতি লিটার তেলে। মফেট বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হিসাবে রয়েছে 4.8 কিলোওয়াট, যা 7500 rpm পর্যন্ত, এবং টপ স্পিড রয়েছে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। মফেট বাইকটির ওজন নির্ধারণ করা হয়েছে 100 কেজি, এবং মফেট বাইকটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 85,000 টাকা। আমাদের লিস্টে 1 নম্বরে যে মফেট বাইকটি রয়েছে তা হলো টিভিএস রকস মোটর বাইকটি। এই মোটর বাইকটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় মোটর বাইক, এবং আমাদের লিস্টে থাকা সবচেয়ে হায়ার সিসির মোটর বাইক হচ্ছে এটি। এর ইঞ্জিন ক্ষমতা হিসাবে রয়েছে 125 cc, যার ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাচ্ছেন আপনারা 10 নিউটন মিটার পর্যন্ত। মোটর বাইকটি থেকে আপনার মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার প্রতি লিটার তেলে। মোটর বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার তুলতে পারবেন 10.5 bhp পর্যন্ত। এ থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন 90 কিলোমিটার থেকে 95 কিলোমিটার প্রতি ঘন্টা। মফেট বাইকটির বর্তমান ওজন রাখা হয়েছে 100 কেজি, এবং এর বর্তমান বাজার মূল্য ঠিক করা হয়েছে 1,28,900 টাকা। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের
ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।